আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হাজির হলাম আবার একটা নতুন ভিডিও আপনাদের সামনে শেয়ার করতে। যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনে ক্লিক করে রাখবেন, যে নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন। কুর ও বায়ু প্রপদিতে মাছ চাষ। বায়ু প্রপদিতে পানি ব্যবস্থা ও ফ্লক তৈরি করার জন্য কলাকৌশল। বায়ু ফ্লকের মাছের চাষের জন্য একটি ব্যবস্থা ও ফ্লক একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো মাছ ও চিংড়ি মাছ, শিং মাছ, পাবদা মাছ, গোসা মাছ বা বায়ু ফ্লক প্রজেক্ট করার আগে পানির উৎস কী হবে এবং তার গুণাগুণ বা ব্যবহারের উপযোগী সম্পর্কে বিস্তারিত জানা জরুরি। পানির উৎস গভীর নলকূপ, সমুদ্র, নদী, বড় জলাশয়, লেক, বৃষ্টি ইত্যাদি উৎসবের পানি গুণাগুণ মান ভালো থাকলে ব্যবহার করা যায়। বায়ু ফ্লকের জন্য উপযোগী পানি তৈরি এবং প্রথমে ট্যাঙ্ক ব্লিচিং পাউডার দিয়ে জীবাণুমুক্ত করে নিতে হবে। তারপর নির্বাচনীয় পানি গুণাগুণ পরীক্ষা করে পানির প্রবেশ করতে হবে এবং পানির আয়রন মাত্রা 0.2 mm/2 pm এর বেশি হলে পানি থেকে আয়রন দূর করার ব্যবস্থা করতে হবে এবং আয়রন দূর করার জন্য প্রতি টন পানিতে 25-30 ppm হারে চিডিং পাউডার প্রয়োগ করে এবং 10-12 ঘন্টা একটানা বাতাস সরবরাহ করতে হবে। এরপর 50 pm হারে ফিনিশ গ্রোথ করার জন্য 12 ঘন্টা পানি অপরণ বাতাসে সরবরাহ করতে হবে এবং 24 ঘন্টা পর পানি 100 pm হারে ক্যালসিয়াম এবং কার্বনেট চুন প্রয়োগ করতে বাতাস সরবরাহ নিয়মিত করতে হবে। এরপর পানি ফ্লোকিং pH ক্ষমতা পরীক্ষা করে ব্যবহারের জন্য বায়ু ফ্লক ট্যাঙ্ক নেওয়া যায়। চাষ ট্যাঙ্কের এক ভাগ পানি নিয়ে পানিতে 1000 ppm হারে আয়োডিন ছাড়া লবণ প্রয়োগ করতে হবে এবং লবণ প্রয়োগের পর TDS পরীক্ষা করে দিতে হবে এবং বায়ু ফ্লকের জন্য 140-180 ppm TDS থাকা ভালো। যদি লবণ প্রয়োগ পর কাঙ্ক্ষিত TDS পাওয়া না যায়, তার হলে কম পরিমাণ লবণ প্রয়োগ করে আদর্শ মাত্রা TDS রাখতে হবে এবং এরপর প্রথমে ডোজে 5 ppm প্রোভিটিন, 50 ppm চিনি গুঁড়া এবং 5 ppm ইষ্ট পানি তৈরি টনের পর জন্য 1 লিটার পানি প্লাস্টিকের বালতি অক্সিজেন সরবরাহ করে 8-10 ঘন্টা কালচার করে প্রয়োগ করতে হবে এবং 2 দিন পর থেকে 1 ppm প্রোভিটিন, 5 ppm চিনি গুঁড়া, 1 ppm ইষ্ট প্রতি টনের জন্য 1 লিটার পানি দিয়ে উপরের সময় ও নিয়মে কালচার করে প্রতিদিন প্রয়োগ করতে হবে। অ্যামোনিয়াম এন ও ফ্লক কিভাবে সৃষ্টি করবেন? পানি ফ্লক তৈরি করার জন্য কিছু গুরুত্বপূর্ণ নিয়ামক দরকার এবং এগুলোর মধ্যে ক একটি গুরুত্বপূর্ণ নাইট্রোজেন এবং কার্বন প্রোভাইডিং ব্যাকটেরিয়া, সূর্য আলো ও অক্সিজেন। এখানে উল্লেখ করা সব নিয়ামক পানি যথাযথ এবং পরিমাণ উপস্থিতি থাকলে ফ্লকের তৈরি হয়ে যায় এবং কার্বন যোগ হয়। চিনি গুঁড়া যোগ করে উপযোগী অনুযায়ী অণুজীব প্রোবায়োটিক যোগ করে করার ফলে আরও অক্সিজেন আসে। এরেশনের মাধ্যমে সূর্য আলো প্রাকৃতিকভাবে পাওয়া যায় এবং নাইট্রোজেনের জন্য পানি কিছু ফসল বস্ত এবং প্রতি টনে 100 গ্রাম মাছের খাদ্য কাপড়ে বেঁধে দিতে হবে এবং খাদ্য পচে আমি খেয়ান সৃষ্টির ফলে
ব্লকের সৃষ্টির পর্যবেক্ষণের জন্য চারটি দিক রয়েছে। প্রথমে পানি রং সবুজ বা বাদামি দেখায়, পানি ক্ষুদ্র ক্ষুদ্র কণা দেখা যায় এবং পানি আমেরিকান পরীক্ষার ফলে পানি আমেরিকা যুক্ত হয়। যথাযথ প্রতি লিটারে 0.3 গ্রাম ফলে ঘনত্ব পাওয়া যাবে এবং ক্ষুদ্র বংশবিস্তার মনোনীত হলে বায়ুপ্রকৃতিতে মাছ চাষের পানির গুণাবলী। আল্লাহ ধন্যবাদ।